আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2 হতে আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। ধারাবাহিকভাবে এর আগে আমি আলোচনা করেছি 3.1 মোটামুটি সবগুলাই যে গাণিতগুলো আছে, গাণিতিক সমস্যাগুলো আছে, প্রত্যেকটি অঙ্কে আমি সমাধান করার চেষ্টা করেছি। আর 3.1 শেষ, এখন করবো 3.2। আমি 3 থেকে আলোচনা করব, সিরিয়ালে আলোচনা করে যাব। তাহলে চলো আজকে আমরা 3 নম্বরটা আলোচনা করি। 3 নম্বরটা কি বলছে? MNSB সমসমান 5 এবং AB সমসমান 36 হলে, মানে কি 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? বলছি কি MNSB-র মান এখানে 5 এবং AB-র মান 36। তা বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান কত? এখানে অঙ্কগুলো করতে গেলে আমাকে দুইটা ফর্মুলা জানতে হবে। কয়টা ফর্মুলা? দুইটা ফর্মুলা যদি আমি জানি, তাহলে অবশ্যই যদি মুখস্থ করি, তাহলে এই অঙ্কগুলো আপনি কি সমাধান করতে পারবো। আগে আমরা দুইটা ফর্মুলা কে দুইটা ফর্মুলা আগে আমরা লিখে নিই। দুইটি ফর্মুলা হলো, একটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 AB এ প্লাস বি। এটা একটা ফর্মুলা। একটা ফর্মুলা হলো এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 AB-B। এই দুইটা ফর্মুলা আগে আমাকে জানতে হবে। যদি এই দুইটা ফর্মুলা আগে আমরা মুখস্থ করি অথবা জানি, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো আমরা আজকে সমস্যা সমাধান করতে পারবো। তাহলে চলো আজকে আমরা শুরু করব 3 থেকে। 3.2-এর অনুশীলনী, 3.2-এর নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.2-এর 3 থেকে শুরু করব। আমরা প্রথমত লিখি এখানে অনুশীলনী, লিখি অনুশীলনী। তার অনুশীলনী হবে 3.2, কিন্তু 3 থেকে আমরা শুরু করব। তা 3 কি বলছে আগে আমরা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে MNSB-র মান 5, MNSB সমসমান 5 দেওয়া আছে। তারপর দেওয়া আছে AB-র মান, AB-র মান দেওয়া আছে 36। এর দুইটা মান দেওয়া আছে, এর দুইটা মান দেওয়া আছে। এখন আমাকে প্রমাণ করতে হবে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত, এ কিউব মাইনাস বি কিউবের মান কত। তাই এখানে যেহেতু বলছে অতের মান কত, তাহলে আমি আগে তোমাদেরকে বলছি যদি কোনো অঙ্কতে বলে প্রমাণ, মানে কি অতের মান কত অথবা অতের মান নির্ণয় করো, তাহলে আমরা সবসময় কী লিখতে হবে? প্রদত্ত রাশি লিখতে হবে। আর যদি বলে প্রমাণ করো যে অথবা দেখাও যে, তাহলে আমাদেরকে বাম পক্ষ অথবা ডান পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করতে হবে, অথবা লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। যেহেতু এখানে বলছে অতের মান কত, তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি লিখব। আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। এখানে প্রদত্ত রাশি কী দেওয়া আছে? প্রদত্ত রাশি বলছে এ কিউব মাইনাস বি কিউব। দুইটা মান দেওয়া আছে, দেওয়া আছে MNSB = 5 AB = 36, মানে কি MNSB-র মান 5 আর AB-র মান দেওয়া আছে 36। এখন আমাকে বলছে এ কিউব মাইনাস বি কিউবের মান কত এটা বের করার জন্য। তাহলে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো A-B হোল কিউব প্লাস 3 AB A-B। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখানে এই সূত্রটা প্রয়োগ করে আমরা মান বসিয়ে দিলে অঙ্কটা কি হয়ে যাবে? অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিখব এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? A-B হোল কিউব প্লাস 3 AB A-B। তাহলে আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো কি? MNSB
হল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। এখন আমরা মান বসাবো, এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর পরিবর্তে আমরা লিখবো ফাইভ, ফাইভের পাওয়ার আছে থ্রি হবে, তারপর প্লাসের প্লাস থ্রি থ্রি, তারপর আমরা এ বি, এ বির মান কত, এ বির মান এখানে থার্টি সিক্স ছত্রিশ, আবার আমরা এম আর এস বিয়ের মান কত, তাহলে এম আর এস বিয়ের মান আবার আমরা লিখবো ফাইভ। আমরা মান বসা শেষ, এখন আমরা গুণ করব। এখন আমরা কী করব, গুণ করে তারপরে যোগ করব। তো এখানে পাঁচ কেবি গুণ করলে হবে একশো পঁচিশ হবে, পাঁচ কেবি গুণ করলে হবে একশো পঁচিশ। এখন আমরা থ্রি থার্টি সিক্স আর ফাইভ মানে কি তিন ছত্রিশ আর পাঁচ আমরা গুণ করব, গুণ করলে কত হবে, গুণ করলে হবে পাঁচশো চল্লিশ হবে, পাঁচশো চল্লিশ। তোমরা ক্যালকুলেটর সাহায্য নিয়ে তোমরা কী করবা, এটা গুণ করবা। এখন পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশের যোগ করলে কত হয়, ছয়শো পঁয়ষট্টি হবে, এটা আনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা তিন নম্বর সমস্যাটি সমাধান করলাম। তিন নম্বর সমস্যা বলছে দেওয়া আছে এম আর এস বি সমস্যা ফাইভ আর এবির মান দেওয়া আছে থার্টি সিক্স। এখন পদত্ব রাশি, পদত্ব রাশি কী জন্য লিখলাম, এখানে বলছে অতের মান কত, এই জন্য আমরা এখানে পদত্ব রাশি রাখা হয়েছে। আর সব আবার বলি, যদি কোনো অঙ্ক দিয়ে বলে অতের মান নির্ণয় করো, তো অতের মান কত, তাহলে আমরা সবসময় পদত্ব রাশি দিয়ে অঙ্কটা শুরু করবো। তাহলে এখন পদত্ব রাশি হবে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এটা, এটা তোমরা সবাই মুখস্থ করে নেবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বির মান কত, এ মাইনাস বি এর পরিবর্তে ফাইভ, পাওয়ার আছে কিউ প্লাসের প্লাস থ্রি থ্রি, এবির মান কত, এবির মান ছত্রিশ, আবার এম আর এস বির মান কত, এম আর এস বির মান হবে ফাইভ। এখানে হচ্ছে পাঁচ রুপি কিউব আছে, পাঁচ রুপি যদি কিউব থাকে এখানে পাঁচ হবে তিনটা পাঁচ, তিনটা পাশে গুণ করলে কত হবে, তিনটা পাশে গুণ করলে হবে একশো পঁচিশ। এখানে তিন ছয়ত্রিশ আর পাঁচ গুণ করবা, গুণ করলে হবে পাঁচশো চল্লিশ হবে, পাঁচশো চল্লিশ আর একশো পঁচিশে যোগ করবা, যোগ করলে হবে ছয়শো পঁয়ষট্টি হবে, এটাই আনসার। তারপর আমরা চার নম্বরটা সমাধান করব, চার নম্বরটা দেখো কি বলছে, নাম্বার চার, নাম্বার চার, নাম্বার চারে দেওয়া আছে এ কিউব মাইনাস, এ কিউব মাইনাস বি কিউ সমান সমান দেওয়া আছে পাঁচশো তেরো, দেওয়া আছে পাঁচশো তেরো, আরেকটা মান দেওয়া আছে এবং এম আর এস বি, এম আর এস বি দেওয়া আছে থ্রি, এ দুইটা মান দেওয়া আছে। কি বলছে, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান পাঁচশো তেরো এবং এম আর এস বির মান দেওয়া আছে থ্রি। এখন আমাকে বলছে এ বি এর মান কত, এখানে এ বি এর মান বের করতে হবে। এখন আমরা দেখব যে দুইটা মান দেওয়া আছে, কোনটার মধ্যে এ বি আছে। এখানে যেহেতু প্রথম এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি কি, এম আর এস বি হল কিউব প্লাস থ্রি এ বি এম আর এস বি, কিন্তু এখানে কিন্তু এ বি আছে, এখানে কী আছে, এ বি আছে। তাহলে আমরা এর দুইটা মানের থেকে যে কোনো একটা মান আমরা যদি সমাধান করি, তাহলে আমরা এ বির মান পেয়ে যাব, এ বির মান আমরা কি পাবো। তাহলে চলো আমরা এক নম্বর যে মানটা দেওয়া আছে এটা আমরা সমাধান করব, এটা সমাধান করে আমরা এ বির মানটা বের করব। আমি আগে বলি, দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান পাঁচশো তেরো এবং এ মাইনাস বির মান দেওয়া আছে থ্রি, মানে তিন দেওয়া আছে। এখন আমাকে বলছে এ বির মান কত, এ বি এর মান কত, এটা বের করার জন্য বলা হলো। এখন আমরা এ বির মানটা কোথায় থেকে বের করব, এখন আমাকে আগে দেখতে হবে যে মানটা দেওয়া আছে ওই মানটা কোনটার থেকে এ বি না পাওয়া যাবে, এম আর এস বি, এম আর এস বি তে কিন্তু এ বি পাওয়া সম্ভব না, কিন্তু এখানে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব থেকে এ বি পাওয়া সম্ভব, কিন্তু এখানে থ্রির সাথে এ বি আছে, তাহলে এখান থেকে আমরা এ বির মানটা বের করতে পারবো। তাহলে আমরা এক নম্বর যে মানটা দেওয়া আছে ওই মানটার থেকে আমরা সমাধান করব। তাহলে এক নম্বর মান দেওয়া আছে কি, সুতরাং এক নম্বর মানটা দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান পাঁচশো তেরো দেওয়া আছে,
এক কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 10, এটা আমরা সমাধান করব। সমাধান করে এখানে এ মাইনাস বির মানটা বসাইলে আমরা কি হবে এ বির মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখব বা এক কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তাহলে এক কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা এখানে বসাবো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি, তারপর সমান সমান কত 513। তাই কী করলাম এক কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করলাম, মানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান সমান কত 513। এখন দেখো এ মাইনাস বির মান দেওয়া আছে, ওই যে এ মাইনাস বি এর মান, এ মাইনাস বির মান দেওয়া আছে 3। তাহলে এ মাইনাস বির পরিবর্তে আমরা 3 বসাবো, 3 পাওয়ার আছে 3 প্লাস তারপরে 3, এবির তো মান নাই, তাহলে এবির মানটা আমরা এখানে বসে দিব, এবির মানটা আমরা এখানে বসে দিব। তারপরে এ মাইনাস বির মান কত, তাহলে এ মাইনাস বির মান 3 সমান সমান কত 513। এখন আমরা এই যে 3 কিউব গুণ করলে কত হবে, 3টা 3 গুণ করলে কত হয়, 3টা 3 গুণ করলে হবে 27 হবে, আর 3 আর 3 গুণ করলে হবে 3 3 9, সাথে আছে এবি সমান সমান 513। এটা দেওয়া আছে 3 কিউবে গুণ করলে হবে 27, আর 3 আর 3 গুণ করবো 3 3 9, সাথে আছে এবি সমান সমান 513। এখন আমরা এটা পক্ষান্তর করবো, 27টা আমরা বাম ডান পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে গেলে এ পাশে থাকবে, বাম পাশে থাকবে 9, এবি থাকবে মানে থাকবে 513, প্লাস একটা হয়ে যাবে মাইনাসে 27। বা এখন 9ab, এখন আমরা 513 থেকে 27 বিয়োগ করব, 513 থেকে 27 মাইনাস করলে কত হবে 486 হবে, 486। এখন আমরা 9 দ্বারা 486কে ভাগ করে দেব, 9 দ্বারা 486কে ভাগ করলে কত হবে, ভাগ করলে হবে 54 হবে, 54 হবে। তাহলে এবির মান কত পেলাম, এবির মান হবে 54। তাহলে শিক্ষার্থীরা বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা আবার আমি বলছি, দেওয়া আছে কি এক মানে বি কিউব সমান সমান 513 এবং এমানের বির মান দেওয়া আছে 3। এখন আমাকে বলছে এ বির মান কত এটা বের করার জন্য, তাহলে এর জন্য আমরা যেহেতু এটার মধ্যে এবি আছে, এক কিউব মানে বি কিউবের অনুসিদ্ধান্ত বসাইলে কি পাওয়া যাবে এবি পাওয়া যাবে, সেজন্য আমরা লিখলাম কি এক নম্বর যে মানটা দেওয়া সেটা আমরা সমাধান করব। তো সুতরাং এক কিউব মানে বি কিউব সমান সমান 513। তাহলে এক কিউব মানে বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা এখানে বসাবো, অনুসিদ্ধান্তকে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি সমান সমান 513। তাহলে এ মাইনাস বির মান কত, এ মাইনাস বির মান দেওয়া আছে 3, 3 বসাবো তারপর প্লাসের পাওয়ার আছে 3, প্লাসের প্লাস 3 3, এবির তো কোনো মান নাই, তাহলে এবির মানটা এখানে কে এবি এখানে বসাই দিতে হবে, আবার এ মাইনাস বির মান কত 3 সমান সমান 513। এখন 3 কিউব গুণ করলে কত হবে, 3 কিউব গুণ করলে হবে 27 প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9, মানে 3 3 9, সাথে আছে এবি সমান সমান 513। এখন আমরা সমাধান করার নিয়মকে সবগুলো সংখ্যা আমরা একসাথে রাখবো, আর যেটার মান বের করবো এটা সবসময় আমরা বাম পাশে রাখবো, তাহলে এখানে 9ab সমান সমান 513, আর এখানে 27টা হয়ে যাবে প্লাসেরটা হয়ে যাবে মাইনাসের 27। তো এখন 9ab এখন 513 থেকে 27 মাইনাস করলে হবে 486, এখানে 9 দিন আমরা 486কে ভাগ করবো, ভাগ করলে কত হবে, তাহলে এবির মান হবে 54। তাহলে আমরা এবির মান পেয়ে গেলাম কত 54। তারপর আমরা 5 নম্বর অঙ্কটা করব, 5 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে ওইটা সমাধান করব। নাম্বার 5,
পাস পাঁচ নম্বর দেওয়া আছে, এক্সট্রা মান দেওয়া আছে উনিশ, তারপর দেওয়া আছে ওয়ান মান দেওয়া আছে মাইনাস বারো, এর দুইটা মান দেওয়া আছে, কয়টা মান? দুইটা। এখন বলছে পদের মান নির্ণয় করো, তাহলে এখানে সেম হবে, পদত্ব রাশি হবে, কি হবে? পদত্ব, এখানে পদত্ব রাশি হবে, এখানে পদত্ব রাশি কী দেওয়া আছে? এইট এক্স কিউব, এইট এক্স কিউব প্লাস থার্টি সিক্স এস স্কোয়ার ওয়াই প্লাস ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব। এখন আমাকে বলছে অতের মান কত, অতের মান নির্ণয় করার জন্য বলা হলো। এখন আমরা এটা একটা কাজ করবো, একটা আমরা সূত্রের সাহায্যে এই মানটা সমাধান করার চেষ্টা করব। সূত্র যদি আমরা ফালাই, সূত্রটা ফালাইতে হবে এ প্লাস বি হল কিউবের সূত্র। কিছু সূত্র এ প্লাস বি হল কিউবের একটা সূত্র আছে, এ প্লাস বি হল কিউবের একটা সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এর সূত্রটা আমরা এটা প্রয়োগ করবো এখানে, এটা যেভাবে সাজানো আছে ঠিক আমরা ওইটাকে ঠিক সেভাবে আমরা সাজাব। প্রথম কি এক কিউব, তারপরে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটার মতো আমরা সাজাবো। এটা যেভাবে সাজানো আছে ঠিক আমরা ওইটাকে ঠিক সেভাবে আমরা সাজাবো। মানে সাজাতে গেলে আমাদেরকে প্রথম কী কাজ করতে হবে, প্রথম আমাকে এক এটাকে ভাঙতে হবে আর এটাকে ভাঙতে হবে। প্রথমত কাজ আমার এর দুইটা, প্রথম অংশটা ভাঙবো, তারপর রাষ্ট্রের অংশটা ভাঙবো। প্রথম অংশটা ভেঙে আমরা এক কিউব বানাবো, আর রাষ্ট্রের অংশটা ভেঙে আমরা বি কিউব বানাবো। তাহলে এক কিউব যদি আমরা বানাই, তাহলে এখানে কী হবে? এইট এক্স কিউবের যখন আমরা এক কিউব বানাবো তখন কী হবে? টু এক্স দিয়ে আমরা কিউব দেব, নাকি টু কিউবে এইট আর এক্স কিউবে এক্স কিউব। আর যখন আমরা সাতাশকে ভাঙবো তখন আমরা বানাতে হবে থ্রি ওয়াই দিয়ে কিউব হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এ হলো টু এক্স আর বি হলো থ্রি ওয়াই, এ কত? টু এক্স আর বি হবে থ্রি ওয়াই। এখন যেহেতু আমরা এ আর বি পেয়ে গেলাম, এখন আমরা এ সূত্র অনুযায়ী মাঝখানে যে দুইটা অংশ আছে ওই দুইটা অংশ আমরা এখানে বসাবো। দুইটা অংশ কি? তারপরে কি প্লাস হবে, প্লাস তারপরে এখানে থ্রি হবে, সূত্র থ্রি, এখানে সূত্র থ্রি হবে, তারপর এখানে ইনটু দিব, তারপরে কি এ স্কোয়ার। তাহলে এখানে এ এর পরিবর্তে আমরা টু এক্স লিখবো, এর পরিবর্তে টু এক্স, টু এক্স রূপে হবে স্কোয়ার হবে। তারপর বি, তা এখানে বি হবে থ্রি ওয়াই, বি হবে থ্রি ওয়াই, তাহলে এখানে বি এর পরিবর্তে আমরা থ্রি ওয়াই লিখবো, তারপরে কি প্লাসের প্লাস, আবার একটা সূত্র থ্রি লিখবো। তারপর এ বি স্কোয়ার, এ কত? এ হবে টু এক্স, টু এক্স, তারপর আবার বি, বি কত? থ্রি ওয়াই, এটার উপর আবার আমরা হোল স্কোয়ার দেব। তাহলে সূত্র হয়ে গেল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, ঠিক এটার মধ্যে কি আমরা সাজিয়ে ফেললাম। এখন যেহেতু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান কত হবে? এ প্লাস বি হোল কিউব। এটার সমান আমরা এটা লিখতে পারি, আবার এটার সমান আমরা ওটা লিখতে পারি, যেহেতু এ অংশটা দেওয়া আছে। এখন আমরা লিখবো এ অংশটা, আমরা লিখবো এ অংশটা কী হবে? এ প্লাস বি হল কিউব। তাহলে এখানে এ হবে টু এক্স, বি হবে থ্রি ওয়াই, এ প্লাস বি হল কিউব। সূত্রে এখন আমরা মান বসাবো, টু এ টু, এক্সের মান কত দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে উনিশ, প্লাসে প্লাস থ্রি থ্রি, ওয়ার মান আমরা এখানে বসাবো, ওয়ার মান কত হয়েছে? মাইনাসে বারো, ওয়ার পূর্বে আমরা বারো লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আবার পাওয়ারটা লিখতে হবে। এখন উনিশ দোকানে কত হবে? উনিশ দোকানে গুণ করলে হবে আটত্রিশ। এখন এটা এটা গুণ করবা, প্লাস আর মাইনাসে কত? মাইনাস বারো আর তিন গুণ করলে হবে তিন বারো ছত্রিশ, আবার পাওয়ার আছে কিউ। এখন আটত্রিশ থেকে ছত্রিশ চলে গেলে কত থাকবে? টু থাকবে, আর পাওয়ার আছে কিউব, আমরা কিউব দিব, মানে টু কিউবে গুণ করলে হবে এইট হবে, এটা আনসার।
অ্যাপ্রোচ আমরা করব ঠিক, আমরা কি অঙ্কটা তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করতে পারবো। তারপরে আমরা 6 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করব। 6 নম্বর যে গাণিতিক সমস্যাটি আছে ওইটা এখন সেম এটার মতোই, এটা যেভাবে করছি ঠিক ঠিক একই রকম সেম 6 নম্বর গাণিতিক সমস্যাটি। তাহলে আমরা চলো আমরা 6 নম্বরটি করি। নাম্বার ছয়ের শুধু এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে 15, 15 দেওয়া আছে। এখন বলছে অত এর মান কত, এটা সেম, এটা আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কী দেওয়া আছে 8a³, 8a³ 60, a² প্লাস 150 এ প্লাস 130 এটা দেওয়া আছে। এখন আমরা সেম ওটার মতোই তৈরি করবো, এটা যেভাবে দেওয়া আছে এই সূত্রটা যেভাবে দেওয়া আছে আমরা এটা ঠিক সেভাবে আমরা এটাকে সাজাবো। তাহলে আমরা প্রথম অংশটা আমরা ভাঙবো, এটাকে আমরা ভাঙবো, এটা এ কিউবটা আমরা ভাঙবো 2a দিয়ে, কী হবে কিউব কিউব হবে। এখানে আসতে 130 দেওয়া আছে, মানে 130 তো আমরা সরাসরি কিউব করতে পারি না, সরাসরি কিউব করতে পারি মাত্র 125কে, কত আর 125। তাহলে এখানে আমরা 125 কিউব করি 5 কিউব, আর অতিরিক্ত থাকে কত 5। যেহেতু আমরা 130কে সরাসরি কিউব করতে পারি না, এর জন্য আমরা 125কে কিউব করলাম, 5 কিউবে কত 125, আর কত থাকে কত যোগ করলে 130 হবে 5 হবে, 5টা এখানে কি লিখে দিবা এই অংশটা গিয়ে 5টাকে আস্তে আস্তে আমরা অঙ্কের সাথে নিয়ে যাবো, নিয়ে রাষ্ট্রে যে অংশটা আছে ওইটা আমরা যোগ করবো। এখন এখন আমাকে ধরতে হবে, এ ধরতে হবে 2কে, এ ধরতে হবে আর 5কে ধরতে হবে বি, এ ধরতে হবে 2কে আর 5কে ধরতে হবে বি, বি ধরে আমাকে এই সেম এ এর সূত্রটা অনুযায়ী আমাকে কী করতে হবে, সাজাইতে হবে। সূত্রটা কি, প্রথম ত্রি দেওয়া, ত্রি তারপর এ স্কোয়ার, তাহলে এখানে এ হবে 2a, এখানে স্কোয়ার হবে 2a² আর বি হবে কত, বি এখানে 5 ধরতে হবে, তারপরে তারপর 3ab² বি কত 5² তাহলে কি 1³ প্লাস 3 সূত্র 3, তবে এ স্কোয়ার এখানে এ যে এখানে এ ধরতে হবে 2a কে এ ধরবা, এর স্কোয়ার হবে আর বি হবে 5, 3a² বি প্লাস 3ab² প্লাস b³, তাহলে কী সূত্র হলো এ প্লাস বি হল কিউব, তাহলে এখানে এ প্লাস বি হল কিউব, এ হবে 2a বি হবে 5, এ প্লাস বি হল কিউব আর প্লাস এ 5টা আমরা এখানে বসা দিব। এখন আমরা মান বসাবো, মান কি 2a² মানে এর মান কত 15 প্লাস 5 পাওয়ার হবে 3 প্লাস 5, এখানে 15 দোকানে 30, 30-এর পাশে যোগ করলে হবে 35, পাওয়ার আছে কিউব প্লাস 5। এখন 35-এ কিউবে গুণ করলে কত হবে, 35-এ কিউবে গুণ করলে কত হবে এটা আমাকে লিখতে হবে, 35 কিউবে গুণ করলে কত হয়, 35 কিউবে গুণ করলে হবে 42875 হবে, এটার সাথে আমরা 5 যোগ করব, এই যে 5, মানে 35 কিউব গুণ করলে হবে 42875, মানে 42875-এর সাথে আমরা আবার 5 যোগ করব, যোগ করলে হবে 42880, এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনা ছিল
3.2-এর 3 থেকে 6 পর্যন্ত। এই কয়েকটা গাণিতিক সমস্যা আমার আজকে বিষয়ে আলোচনা ছিল, কালকে আবার আলোচনা করব 7 থেকে। তোমরা সবাই আমার সাথে অ্যাক্টিভ থাকবে, আশা করি তোমরা কিছু না কিছু উপকৃত হবে। এই বলে আজকে আমার অনলাইন ক্লাস সমাপ্ত করলাম, সবাইকে স্বাগত স্বাগত জানিয়ে আবার শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।